পর্দার অন্তরালে মা ও বোনেরা, আজকে যে বিষয়ের ওপর আমি কথা রাখবো সেটা নিশ্চয়ই আপনারা আমাদের যিনি সঞ্চালক মাওলানা হাফিজুর রহমান সাহেবের মুখ থেকে শুনেছেন। বিষয়টা অনেক জটিল এবং বিষয়টা দীর্ঘ, তারপরেও আমি সংক্ষিপ্ত আকারে কথাগুলি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই উদাসীনতাটাকে খুবই হালকাভাবে নিয়ে আর কি উদাসীন বলি না, উদাসীন এর অর্থ হচ্ছে আল গাফলা, আল গাফলা তো ওয়াসবাবুহা ওয়া আলামাতুহা ওয়া ইলাজুহা, এটা হচ্ছে বিষয়। তো গাফলা বলে গাফেল, গাফেল বলে দেয়, এটা খুব হালকাভাবে নেয় আর কি। যাই হোক, এই বিষয়ের আগে আমি দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে এই বৃষ্টি সম্পর্কে, অনেক মানুষই আমরা এই বৃষ্টির জন্য উদাসীন আর কি, বৃষ্টির ব্যাপারে উদাসীনতা অবলম্বন করছি। জালসাটা পণ্ড হয়ে গেল, জালসাটা এই হয়ে গেল, জালসাটা অমুক হয়ে গেল, আল্লাহ হয়তো জালসাটা চাই না, এরকম নানা রকমের মানে কথা আমাদের মুখ থেকে বের হচ্ছে। আপনি যদি ফয়সালাকারী হন, আপনি যদি বিচারক হন, তাহলে তো কিয়ামতের দরকার নেই, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করতেন না। আপনি যদি বিচারক হতেন, আপনি কী করে জানলেন যে এই পানির জন্য জলসাটা পণ্ড হয়ে গেল? আপনি কী করে জানলেন এই জলসের জন্য মানে পানি হয়ে গেল? কি কে আপনাকে বলল? এর নেগেটিভ বা এর যেটা আপনার নেগেটিভ চিন্তাভাবনা করছি করছি আমরা যেটা নেতিবাচক আর কি, যদি আমরা ইতিবাচক করি তাহলে কত ভালো হয়। ইতিবাচকটা কি? যে আল্লাহ রাব্বুল আলামিন এই জলসার মাধ্যমে আমাদেরকে বরকত অবতীর্ণ করেছেন আমাদের ওপরে, এই জলসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত বর্ষণ করেছেন, আমাদের ওপরে পানি দিয়েছেন। মানুষ হাহাকার করে বেড়াচ্ছিল বীজের জন্যে, বীজগুলো মরে যাবে, বীজ এই হয়ে যাবে, বীজ ওই হয়ে যাবে। তো এটা তো শুক্রিয়া আদায় করেন আল্লাহ, যে জলসার বরকতে জলসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পানি দিয়েছেন। ইতিবাচক কেন আমরা চিন্তা ভাবনা করি না? ওই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাসী সে যেন ভালো কথা বলে নচেত চুপ থাকে। কোরআনে সূরা কাফ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমি যে কথাই বলি না কেন সমস্ত কথা আমার লিপিবদ্ধ হচ্ছে, রেকর্ড হচ্ছে। সুতরাং মুখ থেকে আমাদের এমন কথা বের না হয় যে কথার কারণে কিয়ামতের দিনে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে লজ্জিত হতে হবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে লজ্জিত হতে হবে। সুতরাং আমরা যেন খেয়াল রাখি, আমরা যেন এই ইতিবাচক ভূমিকা পালন করি, না এই জলসার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত বর্ষণ করেছেন। কত সুন্দর কথা! যাই হোক, যে বিষয়ের উপর আমি আলোচনা করব ইনশাআল্লাহ সেটা তো আপনারা শুনলেন, যে গাফিলতি যে জিনিসটা, উদাসীনতা জিনিসটা আমরা অনেক হালকাভাবে নিই আর কি, যে বলি না বেটা তুই গাফেল, মানে ও কি যে এটা কেয়ার করেন আর কি, না গাফেল তা গাফেল না গাফেল, উদা মানে কিছু গুরুত্ব দিই না। অথচ এই গাফেল বা উদাসীনতা যদি শরীয়তের ভাষাতে দেখা যায় কত ভয়ঙ্কর, তা শুধু ভয়ঙ্কর দিকটাকে আমি আলোচনা করছি প্রথমে, তারপরে মানে এর নিদর্শন, এর কারণ এবং এর থেকে উত্তরণের উপায় বা প্রতিকার এগুলো শুনবেন। এর ভয়ঙ্করের শুধু একটা আয়াত পাঠ করেছি, সূরা আল আরাফ আয়াত নম্বর 179। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামে জাহান্নামকে বেশিরভাগ মানুষ এবং জিন দিয়ে ভর্তি করব। জাহান্নাম সম্পর্কে তো আমরা সবাই জানি, জাহান্নাম কেমন হবে শুনেছি নিশ্চয়, কিন্তু দেখিনি তো কেউ। তো জাহান্নামে ভরব বেশিরভাগ মানুষকে এবং জিনকে, কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দেওয়া হয়েছিল, কিন্তু যে জন্য অন্তরটা দিয়েছি অন্তরটা সেই কাজে তারা ব্যয় করেনি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদেরকে অন্তর দেওয়া হয়েছিল যে জন্য, কিন্তু সেই অন্তর দিয়ে সেই জিনিসটা অনুধাবন করেনি। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দেওয়া হয়েছিল দেখার জন্যে, কিন্তু সেই চক্ষু দিয়ে তারা সঠিক জিনিসটা দর্শন করেনি, দেখেনি। ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা,
এবং তাদেরকে কান দিয়েছিলাম সঠিক জিনিসটাকে শোনার জন্যে, কিন্তু তার সঠিক জিনিসটাকে শ্রবণ করেনি। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ যারা এই তিনটি কাজ করে না তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম আদাল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও নিকৃষ্ট। তারপর কি বলছেন? উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে উদাসীন। তাহলে উদাসীন জিনিসটা কি ছোট না বড়? পশুর থেকেও নিকৃষ্ট, পশুর থেকেও খারাপ। সুতরাং এই আমি, আমার সময় খুব কম, বিষয়টা অনেক লম্বা, তো সরাসরি আমি এই নিদর্শনসমূহ কয়েকটা বলি যে গাফিলতি বা উদাসীনতার নিদর্শন অনেক আছে, তার মধ্যে আমি মাত্র তিনটে বলবো। এই তিনটে নিদর্শন আমাদের ভেতর যদি থাকে, কোনো একটা জানতে হবে আমি গাফেল, জানতে হবে আমি উদাসীন, তাহলে ওই আয়াত যেটা পড়লাম কিছুক্ষণ আগে সূরা আরাফের 179 নম্বর আয়াত, এই আয়াতের আমি কিন্তু মানে কি হয়ে যাব, এই আয়াতের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা অনুসারে আমার শাস্তি হবে। প্রথম আলামত হচ্ছে উদাসীনতা। উদাসীনতার প্রথম আলামত হচ্ছে আত তাকাসুল আনিত আত, আত তাকাসুল আনিত আত, ভালো কাজে শিথিলতা। ভালো কাজে নামাজ পড়া শিথিলতা, নামাজ পড়াতে কি কত লোক আছি জানাজা নামাজে শরীর হয় আবার ফরজে নামাজ পড়ি না, আছি না এমন শিথিলতা, পাঁচ অক্ত নামাজ পড়ি না, আবার কেউ রোজা নামাজ যদি পড়ি রোজা রাখি না, আবার যদি কেউ রোজা রাখি একটা মাস চলে গেল নামাজও চলে গেল, একটা মাস শুধু আল্লাহকে চিনলাম রমজান, বাস বাকি 11 মাস আল্লাহ নেই। তো ভালো কাজে শিথিলতা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা নিসা আয়াত নম্বর 142 বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক যারা তারা আল্লাহকে ধোঁকা দেয়, তারা আল্লাহকে ধোঁকা দেয়। আর মুনাফিক, মুনাফিক শব্দটা এসেছে নাফাক শব্দ থেকে। নাফাক মানে আপনার, আমরা হয়তো নাফাক দেব সুরঙ্গ পথ আর কি, যেমন পাহাড় কেটে সুরঙ্গ পথ বানানো হয় সৌদি আরবে, এগুলো খুব আছে সুরঙ্গ পথ, নাফাক। তো মুনাফিক মানে একদিকে ঢুকে অন্যদিকে বেরিয়ে যায়, এর নাম হলো মুনাফিক। তো মুনাফিক এ আল্লাহকে ধোঁকা দেয় আসলে, অথচ আল্লাহকে সে কোথায় দিতে পারে না, সে নিজেকেই ধোঁকা দেয়, নিজেকেই প্রতারিত করে। ওয়াইদা কামু ইলা সলাতে কামু কুসালা, যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের জন্য দাঁড়ায়, কামু কুসালা মানে শিথিলভাবে দাঁড়ায়। তাহলে যারা নামাজ পড়েন তারা কারা? আর এই নামাজ পড়ে কিন্তু শিথিল অবস্থিতিল শিথিল মানে শিথিল শিথিলতা করে আর কি, উদাসীনতা করে, শিথিল হয়ে দাঁড়ায়। যেমন করে দাঁড়াতে হয় যেভাবে দাঁড়াতে হয় সেভাবে দাঁড়ায় না, এরা হচ্ছে মুনাফিক। আর এই মুনাফিক কারা? মুনাফিকের, মুনাফিকের দুটো ভাগ, একটা ভাগ হচ্ছে কর্মগত মুনাফিক আর একটা হচ্ছে বিশ্বাসগত মুনাফিক। কর্মগত মুনাফিকের চারটা গুণ, কর্মগত মুনাফিকের চারটা গুণ, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, ইদা হাদ্দাসা কাযাব, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, ওয়া ইদা উতমিনা খানা, যদি তার কাছে কোনো আমানত রাখা হয় সে খেয়ানত করবে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, যদি সে অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করবে, আর ওয়া ইদা খাসামা ফাজারা, আর যখন ঝগড়া করে গালিগালাজ করে। এই চারটা গুণ যদি কারো ভেতর থাকে সে খালেস মুনাফিক। আর এটা হচ্ছে কর্মগত মুনাফিক, আর একটা হচ্ছে বিশ্বাসগত মুনাফিক। এইখানে যে আয়াতটি পরিবেশন করেছি এটা হচ্ছে বিশ্বাসগত মুনাফিক। আর বিশ্বাসগত মুনাফিকরা যাবে কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফাল মিনান নার, সূরা নিসা আয়াত নম্বর 145। অর্থাৎ মুনাফিক যারা, বিশ্বাসগত মুনাফিক যারা, ইয়ারা জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে থাকবে, সব থেকে নিম্ন স্তরে থাকবে। তাহলে গাফেল জিনিসটা অত সহজ জিনিস নয়। গাফেলরা কোথায় থাকবে? গাফেলরা হচ্ছে মুনাফেক। আর এই মুনাফেকরা থাকবে কোথা? জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে। এই গুণ, শিথিলতার গুণ যদি থাকে তাহলে জানতে হবে
একটা গাফিলতের গুণ আমার ভেতর চলে আসছে। নাম্বার দুই, দুই নম্বর তিনটে বল বলেছি, দুই নম্বর নিদর্শন হচ্ছে ইস্তিসগারুল মুহাররামাত ওয়া তাহাউন বিহা। ইস্তিসগার অর্থাৎ হারাম জিনিসকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে দেখবে, ছোট করে দেখবে আর কি, ছোট করে হারাম জিনিসকে ছোট করে দেখবে, বড় করে দেখবে না, আর তুচ্ছ তাচ্ছিল্য ভাববে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাল ইন্নাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবাল ইয়াখাফ আন ইয়াকা আলাই ওয়া ইন্নাল ফাজির ইয়াকা যুনুবাহু ওয়া আন্নাল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাব মাররা আলা আনফি। রাওয়াহু ইমাম আল বুখারি। এই হাদিসটা ইমাম বুখারি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হাদিস সংখ্যা 6308, হাদিস সংখ্যা 6308। এর অর্থ হল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মুমিন যারা, যারা আল্লাহর উপরে ইমান রাখে, যারা বিশ্বাসী বান্দা, তারা পাপটাকে, হারাম জিনিসটাকে, গুনাহকে কেমন করে দেখে, এরকম করে দেখে, কাআন্নাহু কায়িদুন তাহতা জাবাল, সেই জন্য একটা বিশাল পাহাড়ের নিচে বসে আছে। ইয়াখাফ আই ইয়াকা আলাই, আর ভয় করে কি, তার ভয় হয় ভেতরে, যে কোনো টাইম তার, যে কোনো সময় পাহাড় তার উপরে ধসে পড়তে পারে। এরকম পাপকে ভয় করে কারা, যারা মোমেন। ওয়াইনাল ফাজের, আর যারা পাপি বান্দা, যারা পাপ করে চলে, ইয়ারা দুনো বাহু, তারা পাপকে কেমনভাবে দেখে, কা জুবাব, মাছির ন্যায়, মাররা আলা আনফি, নাকে বসলো উড়ে চলে গেল, নাকে বসলো উড়ে চলে গেল। এরকম আমরা দেখি না, দেখি না কত বড় বড় পাপ করছি, কত বড় বড় পাপ করছি আমরা, আমরা এইভাবে দেখি। কিন্তু কি মনে করি, আজকে সুদ, সুদ অহরহ সমাজে ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, গ্রুপ গ্রুপ ঢুকে গেছে, আর সব থেকে বড় ক্ষতি করেছে এই পুরুষরা মহিলাদেরকে গ্রুপ লোনে সামিল করে দেওয়াতে। ভাইজান, সুদ কত ভয়ঙ্কর জানেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রেবা সালাসাতুন ওয়া সাবউনা বাবান আইসারুহু আই ইয়ান কিহার রাজুল উম্মা আই ইয়ান কিহার রাজুল উম্মা। এটা হাদিসটা আছে ইবনে মাজাতে, হাদিস সংখ্যা 3378, ইবনে মাজার হাদিস। এর অর্থ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুদের 73টা স্তর আছে, 73টা স্তর, সব থেকে ছোট স্তর সুদের। যে সুদ খাই আমরা কি মনে করি, বড়লোক হবো, তাই না, কিচ্ছু মনে করি না, যে সুদ খায় সব থেকে ছোট পাপ সুদের। কি পাপ, সে তার মাকে বিবাহ করা, মায়ের সাথে ব্যভিচার করলে যত সম পরিমাণ পাপ, সুদ খেলে অত সম পরিমাণ পাপ। তাহলে বলুন কতগুলো সুদ খাই আমরা। আর একটা হাদিস এসছে, আল্লাহ রসুল সাল্লাম বলছেন, মান আকালা দিরহামান মিন রেবা ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দ মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া। হাদিসটা আছে সাইহুল জামে, হাদিস সংখ্যা 3375, এটা সাইহুল জামের হাদিস। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জেনে বুঝে সুদের একটি টাকা ভক্ষণ করে, মাত্র একটি টাকা, বেশি টাকা না, এর পাপ কতটুকু, 36 বার ব্যভিচার করলে যত পাপ, অত সম পরিমাণ পাপ তার আমল নামায় লিপিবদ্ধ হবে। যদি একটি টাকা জেনে বুঝে কেউ সুদের খায়, তাহলে আমরা সুদ কত খাচ্ছি, তাই না, অহরহ চলছে, অহরহ পাপকে কিছু মনে করি না। আজকে সমাজে চুগলখোরের অভাব নেই, চুগলখোরের সমাজে অভাব নেই, কিন্তু চুগলখোর যে কত ভয়ঙ্কর আমরা কিছু মনে করি না। কি মারানফি, পাপ করে চললাম, চুগলখোরি করে চললাম, ভয় করি না আল্লাহকে। চুগলখোর হচ্ছে কাবিরা, মহাপাপ। আল্লাহ রসুল সাল্লাম বলছেন মুসলিম শরীফের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। রাওয়াহু ইমাম মুসলিম,
এটা ইমাম মুসলিমের হাদিস, হাদিস সংখ্যা 128। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চুগলখোর জান্নাতে যাবে না, চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। চুগলখোর কাকে বলে? নাকলুল কালাম মিন শখসিন ইলা শখসিন আখার আলা জিহাতিল ইফসাদ, এর নাম হচ্ছে চুগলখোর। চুগলখোর মানে আমার কথা নিয়ে অন্যের কাছে পৌঁছে দেওয়া, এই দুজনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করার উদ্দেশ্যে। এরকম লোকের অভাব আছে আমাদের সমাজে? এরকম লোকের অভাব নেই সমাজে। আমার কাছে এমনভাবে এলো, চুগলখোর কেমন হয় জানেন? খুব মিষ্টিভাষী হয়, খুব মিষ্টিভাষী। তার কথাতে বুঝতে পারবেন না যে আমার ক্ষতি করবে। আপনার কাছে এমনভাবে আসবে যে মনে হবে আপনার কত আপন, আপনার কত মানে কাছের মানুষ, এমনভাবে আপনার কাছ থেকে কথা নেবে। আপনার সাথে যার সম্পর্ক আছে সেই লোকের কাছে যাবে, গিয়ে বলে ভাই জানো তোমার সম্পর্কে এই এই কথা বলছে, ওর কাছ থেকে কথা নেবে এমনভাবে। এর কাছে আসবে, এসে বলবে তোমার সম্পর্কে অমুক অমুক এই এই কথা বলছে, অথচ কিচ্ছু বলেনি, একে অপরের প্রশংসা করেছে, কিন্তু এসে দুর্নাম গিয়ে দিল। আর এমনভাবে ঢুকলো, ওর কাছে প্রবেশ করলো যে এই লোকটা যাচাই বাছাই না করে দুজনের মধ্যে লড়ে গেল আপোষে। এর নাম হচ্ছে চুগলখোর। একটা ঘটনা বলি, আগে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগে বাজারে কী হতো, মানুষ কেনা বেচা হতো আর কি। তো মানুষ যখন কেনা বেচা হতো তখন মানুষের হাট হতো, যেমন গরুর হাট হয়। তো একজন গেছে, তার একটা লোকের দরকার, চাকরের দরকার, কিনতে গেছে। কিনতে যাওয়ার পরে বলছে, যেমন পাইকারে বলে দেয় না এখন, নাহলে গরু নাগল টাঙল বয় না, নাহলে আগে তো বলে দিত তো পাইকারদেরকে যে ভাই বোয়াবে না বোয়াবে না, কী করবে নাহলে ঘুরে নেবো। ওই রকম যে এই চাকরটা কেমন হবে না হবে, তার আয়েব আজ কী আছে না আছে বলে দিতে হতো। বলছে ভাই আমার চাকর বিক্রি আছে, বিক্রি আছে, সস্তা করে দুবো নিয়ে যাও। তো একজনের কাছে বলছে কত দাম? বলছে এত, বলছে এত সস্তা? বলছে হ্যাঁ। বলছে কী আর আয়েব আছে? বলছে আয়েব মানে ত্রুটি কোনো কিছু নেই, শুধু একটু কাছে চুগল খড়ি করে আর কি, একটুকু চুগল খড়ি করে আর কি। বলছে চুগল ও ছোটোখাটো, চলো অসুবিধা নেই। নিয়ে গেল একে বাড়িতে, মহিলাকে অর্থাৎ গৃহকর্ত্রীকে মা বানিয়ে ফেললো, আর গৃহকর্তাকে বাপ বানিয়ে ফেললো। এক সপ্তাহের মধ্যে এমন সম্পর্ক কায়েম করে ফেললো যে বিশ্বাস করে ফেললো এই চুগলখোরকে। একদিন হঠাৎ করে এই লোকটাকে বলছে গিয়ে গৃহকর্তাকে যে জানো আব্বা, মা না অমুক মেয়ের সাথে এই কাজ, অমুক লোকের সাথে এই কথা বলছিল। বলছে কী বলছে বেটা? তো আমার স্ত্রীর সম্বন্ধে এরকম কথা বলে হারাম জাদা, বই তুমি বিশ্বাস করবে তো করো না, তুমি বিশ্বাস করবে তো করো না, তোমাকে আজকে মা দেখবে জবাই করে দিবে। বলছে তার আলামত? বলছে আলামত হচ্ছে বালিশের তলায় দেখবে ব্লেড পাবে, ব্লেড ব্লেড পাবে। তো বলছে আমার স্ত্রী এত ভালো, আমার স্ত্রী এত দিনদার, সে আমাকে জবাই করে দেবে? বলছে দেখবো রাত্রে যখন শুতে যাবে তখন দেখতে পাবে। স্ত্রীর কাছে এসে বলছে গৃহকর্ত্রীর কাছে, জানেন মা আব্বা কিন্তু আপনাকে ভালোবাসে না, অমুক মেয়েকে ভালোবাসে, আমি দেখে এলাম। বলছে হারাম চাঁদা তুই কী বললি? আমি সংক্ষিপ্ত করতেছি ঘটনাটাকে, যেহেতু আমার সময় খুব কম। তো বলছে তাহলে বিশ্বাস করবেন তো করেন না, অথচ মেয়েরা দুর্বল হয়ে যায়। স্বামীর কথা যখন বলে অমুক মেয়ের সাথে আছে তখন মেয়েরা দুর্বল হয়ে যায়। বলছে তাহলে কী উপায়? বলছে উপায় একটা আছে, তুমি দুটো দাড়ি কেটে নেবে। ওই দাড়ি তুল কী করে কাটবো? তুলতে গেলে তো ঘুমিয়ে যাবে, জেগে যাবে। তো বলছে একটা ব্লেড রাখবে, ব্লেড রাখবে, ব্লেড নে যখন ঘুমিয়ে যাবে তখন দুটো দাড়ি কেটে নেবে, দাড়ি দুটো আমাকে দেবে, আমি ঠিক মানে ফুঁক দিয়ে দেবো। আর আর কোনোদিন মানে অন্য মেয়ের সাথে কোনো কিছু মানে খারাপ কাজ করবে না বা খারাপ কাজে যাবে না। বলছি ব্লেড রাখবো তো? বলছি বালিশের তলাতে রেখো। খাওয়া দাওয়া করে লোকটা যখন শুতে এলো, বালিশের তলা তুলে দেখছি সত্যিই তো ব্লেড, তাহলে আমার চাকরটা ঠিকই বলেছে। কোনো কথা না বলে যাচাই বাচাই না করে দিল ওই ব্লেড নিয়ে স্ত্রীকে জবাই করে। চুগলখোর গেল আবার মেয়ের বাপের বাড়ি, গিয়ে বলে জানো তোমার মেয়েকে জবাই করে দিয়েছে তোমার জামাই। ওরা এসে একে দিল জবাই করে, তার সংসারটা কী করলো? ধ্বংস করে দিল। সমাজে আমাদের চুগলখোরের অভাব নেই, তাও কিন্তু আমরা কী মনে করি? ভাই ভাই বিচ্ছেদ করে দিই, অমুক করি তমুক করি, ভয় হয় না। পাপকে কী মনে করি? ও নাচ নাকের ডাকায় মানে মাছি বসলে যেমন হয় আর কি, সেই রকম। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আরদা কাল ইন্নাকুম লাতাআলামুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশ শাআর ওয়া ইন কুন্না
লা নাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবাকাত রাওয়া আল বুখারী এটাও বুখারীর হাদিস হাদিস সংখ্যা 6492 হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা তোমরা এই যে বড় বড় পাপ করছো এত বড় বড় পাপ করছো ওই পাপগুলো তোমরা কি মনে করো হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনা শাআর চুলের থেকেও সূক্ষ্ম ছোট মানে কিছু মনে করো না আর কি অথচ এই ধরনের পাপগুলোকে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মনে করতাম ধ্বংসকারী হিসেবে গণ্য করতাম সুতরাং পাপকে যদি ছোট মনে করা হয় উদাসীনতার নিদর্শন নাম্বার 3 পাপকে ভালোবাসা মুহাব্বাতুল মাসিয়া মুহাব্বাতুল মাসিয়া ওয়াল মুহাজারাতু বিহা পাপকে ভালোবাসা আপনি বলবেন হুজুর পাপকে কেউ ভালোবাসে নাকি পাপকে কেউ ভালোবাসে নাকি না পাপকে ভালোবাসে মানুষ যদি ভালো না বাসে ব্যভিচার করে কেন জানে না ব্যভিচার অপরাধ যদি ভালো না বাসে মদ পান করে কেন জানে না মদ পান করা অপরাধ যদি ভালো না বাসে তাহলে একজনকে হত্যা করে কেন যদি ভালো না বাসে একজনকে মারে কেন পাপকে ভালোবাসে মানুষ এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ওয়া কাল قال رسول الله صلى الله عليه وسلم كل امتي معافا الا المجاهره وان من المجاهره ان يعمل الرجل عملا بالليل ثم يصبح وستره ربه عز وجل فيقول يا فلان عملت البارحه كذا وكذا الى اخر الحديث حضرت এই হাদিসটা বুখারী শরীফের হাদিস حضرت ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার প্রত্যেক উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে একমাত্র ওকে না যে প্রকাশ্যে পাপ করে বেড়ায় পাপ করে এবং প্রকাশ্যে বলে বেড়ায় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবাই বলেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে প্রকাশ্যে বলে বেড়ানো তো বলেন রাত্রিতে সে পাপ করলো অথচ পাপ সে পাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিতে ঢেকে দিলেন কিন্তু যখন সে সকাল করলো পর্দাটাকে খুলে দিল কি বললো ইয়া ফুলান আমেল তুল বারিহা কেদা ওয়া কেদা হে অমুক রাত্রিতে গত রাত্রিতে আমি এই কাজ করেছি গর্ব করে বলে না গর্ব করে বলে বেড়ায় মানুষ পাপ কাজ করে তো একে এর ক্ষমা নেই সুতরাং পাপকে যারা ভালোবাসবে পাপকে যারা ছোট মনে করবে এবং ভালো কাজে যারা শিথিলতা করবে এই তিনটি দর্শন যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে গাফেল এর কারণ কি কবি সংক্ষিপ্ত করে দিয়ে সময় একদম কম এর কারণ হচ্ছে অনেক তার মধ্যে মাত্র 4টা কারণ বলব তার মধ্যে 4টা কারণ প্রথম কারণ হচ্ছে আল জাহাল বিল্লাহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া বি দীনিহি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে অজ্ঞতা আল্লাহর সম্পর্কে না জানা আল্লাহর যে সুন্দর সুন্দর নাম আছে এই নাম সম্পর্কে অজ্ঞতা তার গুণাবলী সম্পর্কে অজ্ঞতা তার কর্ম সম্পর্কে অজ্ঞতা আল্লাহর শক্তি সম্পর্কে অজ্ঞতা আর ইসলাম সম্পর্কে অজ্ঞতা এই অজ্ঞতাগুলোর কারণে মানুষ গাফিল হয় কিন্তু আমি যদি প্রত্যেকটি দলিল দিতে যাই সময় হবে না তো আল্লাহর সম্পর্কে যে যত বেশি জানে সে তত বেশি আল্লাহকে ভয় করবে আল্লাহ সম্পর্কে যে যত বেশি জানে সে তত বেশি আল্লাহকে ভয় করবে একটা বাচ্চার কাছে একটা আগুনের টুকরা দেন একটা সোনার টুকরা দেন সে কোনটা আগুন কোনটা সোনা সে বুঝে না সে আগুনটাকে হাত দেবে যেমন মুসা আলাইহিসসালাম হাত দিয়েছিলেন তো আল্লাহ সম্পর্কে যদি কেউ না জানে তার দ্বারা তো অ্যাক্সিডেন্ট হবেই আর আল্লাহ সম্পর্কে যে যত বেশি জানবে সে তত বেশি সতর্ক হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ওয়া মা ইয়াতাদাক্কারু ইল্লা উলু ইন্নামা ইয়াতাদাক্কারু উলুল আলবাব সূরা আয-যুমার আয়াত নম্বর 9 সূরা যুমার আয়াত নম্বর 9 হে নবী তুমি বলে দাও যারা জানে আর যারা জানে না যারা জানে আর যারা জানে না এরা কি সমান কোশ্চিন কালেও না ইন্নামা ইয়াতাদাক্কারু উলুল আলবাব ইন্নামা
আর উপদেশ গ্রহণ করে কারা? যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করে। সুতরাং যে জানে এবং যে জানে না এর সমান না। উপদেশ কারা গ্রহণ করে? যারা জানে, যারা জ্ঞানী। তাহলে আল্লাহর সম্পর্কে যে যত বেশি জানবে সে তত বেশি আল্লাহকে ভয় করবে। আপনি জানেন আল্লাহ শক্তি কত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির, সূরা জুমার আয়াত নম্বর 66-তে বলেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবাদাতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সূরা জুমার আয়াত নম্বর 66। ওয়ামা কাদারুল্লাহ, মানুষ আল্লাহর প্রকৃতপক্ষে কদর মর্যাদা দেয়নি। তারপর কি বলছেন? ওয়াল আরদু জামিআন ক্বাবাদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন হবে আমরা সবাই বিশ্বাস করি, দুনিয়া একদিন ধ্বংস হবে আমরা বিশ্বাস করি, কিয়ামত হবে আমরা ধ্বংস করি। ওয়াল আরদু জামিআন ক্বাবাদাতুহু ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি, কিয়ামতের যখন দিন হবে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে পুরো আসমান, সপ্তম আসমান এবং সপ্তম জমিনকে গুটিয়ে নেবেন, ধারণ করে নেবেন। তাহলে যে ধারণ করতে পারে, যে গুটিয়ে নিতে পারে, তিনি আকারে কত বড় হবেন? এই জন্য আমরা আজানে বলি না আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, সমস্ত দিক থেকে বড়, আসমান জমিন থেকে বড়। আল্লাহ যার উপরে পা রেখে আছেন তার নাম হচ্ছে কুরসি, আয়াতুল কুরসি। আমরা পাঠ করি, কুরসিটা কত বড়? আসমান জমিন থেকে বড়, আসমান জমিন থেকে বড়। তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের পা রাখার জায়গা যদি আসমান জমিন থেকে বড় হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আকারে কত বড়? সুতরাং ভাইজান, কথা হলো যে আল্লাহর সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার ফলে এইরকম অ্যাক্সিডেন্টগুলো ঘটে। নামাজ পড়ি আবার সুদ খায়, নামাজ পড়ি ব্যাটার বিয়েতে পণ নিই, নামাজ পড়ি মদ খাই, নামাজ পড়ি এই কাজ করি। কেন করি? আল্লাহ সম্পর্কে অজ্ঞতা, আল্লাহ সম্পর্কে অজ্ঞতা। সুতরাং আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন না করলে এরকমই অ্যাক্সিডেন্ট হবে। অন্যতর সূরা ফাতের আয়াত নম্বর 28, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করে কারা? যারা জ্ঞানী, যারা জ্ঞানী তারা আল্লাহকে ভয় করে। সুতরাং আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের কর্তব্য, যদি আমরা গাফিলতি দূর করতে পারি। তাহলে গাফিলতির কারণ কি? উদাসীনতার কারণ আল্লাহ সম্পর্কে অজ্ঞতা, এক নম্বর গেল। দুই নম্বর হচ্ছে হুব্বুদ্দুনিয়া ওয়াল ইনশিগাল বিত্তাকাসুর ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুই নম্বর কারণ হলো যে, দুই নম্বর কারণ দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি মুহাব্বত এবং প্রাচুর্য এবং সন্তান সন্ততির ব্যাপারে কী করা? প্রতিযোগিতা করা, প্রাচুর্যের ব্যাপারে প্রতিযোগিতা। সুতরাং এই যে প্রতিযোগিতা আমরা শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীম সূরা তাকাসুর, আল হাকুমুত তাকাসুর, তোমাদেরকে মহচ্ছন্ন করেছে তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা। এই সূরা আমাদের সকলের মুখস্থ আছে অনেকেরই, আল হাকুমুত তাকাসুর, তোমাদেরকে মহচ্ছন্ন করেছে তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা। আমরা কিসের প্রতিযোগিতা করছি? আল্লাহর দিনের ব্যাপারে না, শরীয়তের ব্যাপারে না, কে কত মাল কামাইতে পারবো, কে কত সম্মান, কে কত অমুক, কে কত তমুক, এই এই প্রতিযোগিতা দিনের ব্যাপারে না। অন্যত্র সূরা রুম আয়াত নম্বর 7, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আলমুনা দাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ওরা ইয়া আলমুনা, একজন বৃদ্ধ মানুষ মারা যাবে হয়তো দুদিন পর, চার দিন পর, পাঁচ দিন পর, বিছানায় শুয়ে আছে, বেটাদেরকে ডাকছে, বলছে বেটা এই এই কাজ করলে এই লাভ, এই কাজ করলে এই ক্ষতি, মারা যাবে কয়দিন মধ্যে, এরকম করে পরামর্শ দিচ্ছে। ওকে জিজ্ঞেস করেন, বাপ তো নামাজ যে এতদিন পড়লে, তো নামাজের কটা রুকুন? বলি তা তো জানি না। বলছে আচ্ছা নামাজ যদি ভুল হয়ে যায় কী করতে হবে? বলছে তা তো জানি না। বলছে রোজা যে যদি ছুটে যায় পানি খেয়ে খেলায় তাহলে কী হবে? তা তো জানি না। মনে শরীয়তের ব্যাপারে অজ্ঞ আর দুনিয়ার ব্যাপারে, বলছে বাপ এই দোয়াটা জানো, চাচা এই দোয়াটা জানো? বলে না, তা তো মুখস্থ নাই, কেন করলে না? বলছে বাপ আমরা সাধারণ মানুষ। তুমি সাধারণ মানুষের কথা বলে
ছেলেদেরকে উপদেশ দিচ্ছ যে এই কাজ করলে এই লাভ, এই জন্য আল্লাহ বলছেন ইয়া আলামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সব কিছু ওরা জানে, ওয়াহুম আনিল আখিরাতুহুম গাফিলুন, কিন্তু আখিরাতের ব্যাপারে আর উদাসীন, আখিরাতের ব্যাপারে জিজ্ঞেস করো কিচ্ছু জানে না। তাহলে জানতে প্রাচুর্যের মোহে এগুলো জানিনি। তিন নম্বর হচ্ছে কারণ আল মাসিয়া ওয়াহিয়া মিন আদামি আসবাবিল গাফলা, পাপ মানুষকে উদাসীনতার ফেলে দেওয়ার সব থেকে বড় কারণ পাপ। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়ার্দা কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইদা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা ফাইদা হুয়া নাজা ওয়া তাব ওয়া ইসতাগফার সুকিলা কলবুহু ওয়া ইন আদা জিদা ফিহা হাত্তা তাআলা কলবাহু ওয়া হুয়া রান রাওয়াহু আল ইমাম আত-তিরমিযী ফি জামে। এই হাদিসটা ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, হাদিস সংখ্যা 3334, হাদিস সংখ্যা 3334। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল আবদা ইদা আখতা খাতিয়া, মানুষ যখন পাপ কাজ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে, তার অন্তরে একটা কালো দাগ পড়ে, ফায়দা হুয়া নাজা যখন সে সঙ্গে সঙ্গে সেটা পরিহার করে, ওয়া তাব এবং তৌবা করে। তৌবা কাকে বলে? আত তাওবা তো লুগাতান রুজু, তৌবা শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন করা। অর্থাৎ মাওলানা হাফিজুর রহমান সাহেব যাবেন কলকাতা, কিন্তু উনি যখনই এই শিবতলা বলে কি গো 108 মন্দির ওটা কি বলে, এটা কি বলে, ওটা নবাবহাট, নবাবহাট ওখানে গেছে, একদিকে গেছে দুর্গাপুর একদিকে কলকাতা, উনি দুর্গাপুরের রাস্তা ধরে নিয়েছেন, সামনে দেখছেন একটা বোর্ড, বোর্ড দেখার পরে দেখছেন এটা দুর্গাপুর। তো উনি যদি তারপরে যদি কাট থেকে ঘুরে না আসেন তাহলে কলকাতা পৌঁছাতে পারবেন না, তাহলে ওনা কি করতে হবে, আগামী সামনে যে কাট আছে কাটতে ঘুরে আসে কলকাতার রাস্তা ধরতে হবে, আর উনি যদি বলেন না এটাই কলকাতা পৌঁছাতে পারবেন না। এর নাম হচ্ছে তওবা, পাপ কাজ করছে সঙ্গে সঙ্গে পাপ থেকে ফিরে আসা, পাপ থেকে ফিরে আসা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে এই পাপ কাজ আমি আর করব না, এর ওপরে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। নাম্বার তিন, যে পাপ কাজ হয়ে গেছে এই পাপ কাজের ওপরে লজ্জিত হওয়া। আর চার নম্বর শর্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে এই, আপনি যদি কাউকে গাল দিয়ে থাকেন তার কাছে ক্ষমা চান আগে, তারপর তওবা করবেন, এরকমভাবে আপনি যদি কারো মাল মেরে থাকেন তার মাল ফিরিয়ে দেন তারপর তওবা করবেন, আপনি যদি কাউকে কারো জমি দখল করে থাকেন জমি ফিরিয়ে দেন তারপর তওবা করবেন, মানে হুকুকুল ইবাদ। তাহলে যদি আপনি কোনো মানুষের হক মেরে থাকেন হকটাকে আগে ফেরান তারপরে তওবা করবেন, তবে তওবা কবুল হবে, নচেত আপনি সারা জীবন তওবা করে গেলেও তওবা কবুল হবে না। তা কি যে তো এইভাবে যদি কেউ তওবা করে তারপর ওয়াস্তাগফার এবং ইস্তেগফার করে, ইস্তেগফার ক্ষমা প্রার্থনা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউম মিয়াত মাররা, রাওয়াহু আবু দাউদ, এটা আবু দাউদ শরীফের হাদিস, হাদিস সংখ্যা 1515, হাদিস সংখ্যা 1515। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পাপ ছিল, কোনো গুনাহ ছিল, গফর আল্লাহ মা তাকাদ্দামা মিন যানবি ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন তার মানে অতীত ভবিষ্যৎ সমস্ত পাপকে কি করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। তারপরে তিনি কি বলছেন, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউম মিয়াত মাররা, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি প্রতিদিন 100 বার করে। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস সংখ্যা 1515। তো সুতরাং ইস্তেগফার, ইস্তেগফার করলে কি লাভ হবে জানেন, আবু দাউদ শরীফের একটা হাদিস এসেছে, হাদিস সংখ্যা 1518 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওয়ার্দা কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাযিমাল ইস্তিগফার, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দায়িকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি নিয়মিত ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ আমি শব্দগুলো বলছি কি কি শব্দ, কেউ যদি নিয়মিত ইস্তেগফার পাঠ করে জাআলাল্লাহু মিন কুল্লি দায়িকিন মাখরাজা, তাহলে সে যে কষ্টতে আছে এই কষ্ট থেকে আল্লাহ তার এই ইস্তেগফারের মাধ্যমে তাকে তার কষ্ট লাঘব করে দেবেন, ওয়া মিন কুল্লি হাম্মিন মা
ওয়ামিন কুল্লি হাম্মিন ফারজা, এবং সে দুশ্চিন্তায় যে দুশ্চিন্তা সে ভুগছে সমস্ত রকমের দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন তার ইস্তিগফারের মাধ্যমে দূর করে দেবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব, এবার এমন ভাবে রুজি দিবেন কল্পনাই করতে পারবে না। তো ইস্তিগফার শব্দগুলো কি? আস্তাগফিরুল্লাহ আপনি বলতে পারেন, কিংবা রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম। হযরত ইবনে আব্বাস, হযরত ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস সংখ্যা 1516 আবু দাউদ শরীফের হাদিস, ইবনে উমার থেকে তিনি বলছেন, আমরা এক মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইস্তিগফারটি 100 বার পড়তে দেখে শুনেছি, যদি গুনাহের কথা 100 বার হয়ে যেত, কি রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম, তাহলে আল্লাহর কাছে যদি কেউ রুজি চায়, আল্লাহ কেউ দুশ্চিন্তা মুক্ত হতে চায়, কষ্ট আছে কষ্ট থেকে লাঘব পেতে চায়, তাহলে ইস্তিগফার। তো হাদিসটা কি? পাপ কাজ করেছে কিন্তু যদি পাপ পরিহার করে, তওবা করে, ইস্তিগফার করে, ইস্তিগফার করলে কি লাভ বললাম? অনেক লাভ। তার মধ্যে একটা লাভ শুধু বলি, অপ্রত্যাশিত জিনিস যা আপনি প্রত্যাশিত করতেও পারবেন না, কল্পনা আপনার ব্রেনও আসবে না, এরকম অপ্রত্যাশিত জিনিস হাসিল হওয়া সম্ভব। একটা মাত্র ছোট ঘটনা বলে দিই, সময় খুবই কম। ঘটনাটা চাই, ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লাহ একদিন বাগদাদে গেছেন দাওয়াতের কোনো কাজ, দাওয়াতের কাজে, তো এশা হয়ে গেছে আর কি, রাত হয়ে গেছে, তো একটা মসজিদে এশা নামাজ পড়তে শুরু করেছেন, তো পড়তে লেগেছেন এশার নামাজ। তো পড়া এশা পড়ার পর এবার কি হয়েছে, উনি বাচ্চান বুড়ো মানুষ, এ রাত্রে তার কোথায় যাবো, যেখানে যাওয়ার কথা সেখানে তো যেতে পারবো না, তো রাতটা এখানে কাটিয়ে দিই। কিন্তু আরবের নিয়ম হচ্ছে কেউ মসজিদে রাত্রি যাপন করতে পারবে না, এটা আরবের নিয়ম, কিন্তু উনি ভাবছেন এই বুড়ো মানুষ কোথায় যাবো। অথচ ইমাম আহমদ বিন হাম্বাল, ইমাম আহমদ বিন হাম্বাল যেমন তেমন লোক না, আমিরুল মুমিনিন ফিল হাদিস, আমিরুল মুমিনিন ফিল ফিকহ, ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ। কিন্তু মানুষ তখন চিনত না, তো উনি নামাজ পড়ার পর বসে আছেন, ইমাম সাহেব দারোয়ানকে বলছে যে যে কেউ মসজিদে কেউ থাকবে না, মসজিদ গেট বন্ধ করে দিও, অমুক করে দিও, তমুক করে দিও, আমি চললাম। তখন ইমাম সাহেব এই দারোয়ান এই লোকটা গিয়ে বলছে যে আপনি চলেন মসজিদ থেকে, আমরা গেট বন্ধ করবো। বলছে বাপ, আমি তো নতুন মানুষ এবং বুড়ো মানুষ, আমি কোথায় যাই আজকে মসজিদে রাত্রে থাকবো, আল্লাহ রাস্তায় এখানে আমাকে কিছু বলো না। ইমাম সাহেব বলছে না না, মসজিদ থাকা হবে না, মসজিদে কাউকে অনুমতি নেই। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ কসম খেয়ে বলছেন যে আমি এইখানেই থাকবো। নিয়ে ইমাম সাহেব আর এই দারোয়ান টেনে হাজির করতে লাগছে, টেনে হেঁচড়ে বার করছে। একজন রুটিওয়ালা রুটি বানাচ্ছে, সে রুটিওয়ালা দেখতে পেয়েছে যে একটু বুড়ো মানুষকে, বৃদ্ধ মানুষকে টেনে হেঁচড়ে বার করছে, খুব সংক্ষিপ্ত করে দিচ্ছে কথাগুলো বার করছে। তো ও রুটি বানানোর বাদ দিয়ে ছুটে এসছে, বলছে কী হয়েছে কী হয়েছে? বই দেখো না, মসজিদ থাকার নিয়ম নেই, ও তো এই লোকটা বলছে আমি মসজিদ থাকবো। তো রুটিওয়ালা খুব মায়া হয়ে গেল, বলছে সে এক কাজ করেন, আপনি আমার কাছে চলেন, আপনি আমার কাছে চলেন। নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যথার্থ যা মেহমানদারি করা সেরকম করলেন, তার বিছানা অমুক তমুক বিছিয়ে যেভাবে তার সম্মান করতে হয় তার সামর্থ্য অনুযায়ী করলেন, উনি নিয়ে বিছানা শুয়ে দিলেন আর কি। আপনি ঘুমান সাহেব, এবারে এই রুটি আটা সানছে, যেহেতু সকালে রুটি বিক্রি করবে তবে এবার পেটে ভাত হবে, আটা সানছে আর কি বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি পাঠ করছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বাল উনি ঘুমান নেই, সারা রাত শুনছেন কি বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফজর নামাজ পড়ে এসে এবার আবার নাস্তা দিয়েছেন ইমাম সাহেবকে, ইমাম সাহেব জিজ্ঞেস করছেন আচ্ছা ভাই, তুমি যে ওই আটা সানছিলে আর সারা রাত খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করছিলে, তো আস্তাগফিরুল্লাহ মর্যাদা কিছু বুঝো? বলছে জি বুঝি। বলছে আস্তাগফিরুল্লাহ থেকে কিছু পিয়েছ? বুঝি পিয়েছি। বুঝি হুজুর একটা জিনিস আমি পাইনি জীবনে, আমি যা চেয়েছি আল্লাহর কাছে ইস্তেগফার করে সমস্ত জিনিস আমি পেয়েছি হুজুর, একটা জিনিস শুধু পাইনি, আমি গরিব মানুষ, আমি যদি একদিন রুটি না বিক্রি করি তাহলে আমার ভাত হবে না, আর আমি যদি যাই তাহলে আমার ছেলে না খেয়ে থেকে যাবে, শুধু একটি জিনিস এখনও পর্যন্ত পাইনি হুজুর, সেটা কি? বলছি ইমাম আহমদ বিন হাম্বালের সাক্ষাৎ।
ইমাম আহমদ বিন হাম্বালের, ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমহল্লা এই আবেগপূর্ণ সময়ে জড়িয়ে ধরে বলছে, আমি আহমদ বিন হাম্বাল, আমি আহমদ বিন হাম্বাল। অপ্রত্যাশিত জিনিস কীভাবে আল্লাহ নিয়ে আসবে ইস্তেগফারের মাধ্যমে। তো পাপ করার পরে যদি এরকম তৌবা করে, পাপ পরিহার করে, ইস্তেগফার করে, সুকেল আকাল বহু কী হবে, অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। ওয়াইন আদা জিদ আফিহা হাত্তা তা আলু আকালবা, কিন্তু যদি ইস্তেগফার না করে, তৌবা না করে, পাপ করতেই থাকে, হাত্তা তা আলু আকালবা, তাহলে অন্তরটা কী হয়েছে, কালো কয়লা হয়ে যাবে। ওয়াহ রান, এটাই হচ্ছে মরিচিকা, এটাই হচ্ছে মরিচিকা। সুতরাং পাপের কারণে মানুষ গাফিল হয়ে যায়। তিন নম্বর গেল, নম্বর চার এবং লাস্ট কারণ সম্পর্কে, সেটা হচ্ছে এই চার নম্বরটা হচ্ছে সোহবাতুল গাফিলিন জুলাসা ওসু, অর্থাৎ যারা গাফিল, যারা উদাসীন, তারা সঙ্গী সাথী বানায় কাদেরকে জানেন, খারাপ লোকদেরকে। কথায় আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি একটা প্রেক ফেলে দেন পানিতে, পুকুরে, প্রেকটা ভাসবে, ভাসবে না। যদি কাঠের সাথে লাগিয়ে ফেলে দেন, প্রেকটা ভাসবে। সঙ্গ দোষে লোহা ভাসে। সুতরাং আপনি কাকে বন্ধু নির্বাচন করবেন, হাদিস আসছে এবং কোরআন সূরা ফুরকান আল্লাহ বলছেন, ওয়াইয়াউমা ইয়াউদ্দুদ্দালিমু আলা ইয়াদাই ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা আর-রাসূল সাবিলা, মা আর-রাসূল সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা, লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযূলা। সূরা ফুরকান আয়াত নম্বর 27 থেকে 29, আয়াত নম্বর 27 থেকে 29 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিম, যারা জালেম, যারা উদাসীন, কিয়ামতের দিনে যখন কিয়ামত হবে, আঙুল কামড়াবে, হাত কামড়াবে, ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাই, কিয়ামতের দিনে জালেমরা হাত কামড়াবে, হাতকে দংশন করবে আর বলবে, আফসোস ধিক শত ধিক, রাসূলের সাথে কেন তার রাস্তা অবলম্বন করি নাই, ইয়া ওয়াইলাতা ধিক আমার ওপর শত ধিক, কেন আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, কেন আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, লাকাদ আদাল্লানি আনি দেকের, আল্লাহর বিধান আসার পরেও সে আমাকে পথভ্রষ্ট করেছে, ওয়াকানাল ইনসান ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাদুলা, আর শয়তান হচ্ছে মানুষের জন্য মহা প্রতারক, শয়তান মানুষের জন্য মহা বিভিন্নভাবে শয়তান আসবে। আনাবি হুরাইরাত রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাকাল قال رسول الله صلى الله عليه وسلم الرجل على الدين خليل فلينظر احدكم ما يخالل رواه الترمذي حديث সংখ্যা 2304 হাদিস সংখ্যা 2304 হ্যাঁ তিরমিজি শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রাজুল আলা দীনে খালিলি মানুষ তার বন্ধুর সাথে মিশে যে বন্ধুর প্রভাবে প্রভাবিত হয় মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয় ফাল ইয়ানদুর আহাদুকুম মা ইউখালিল সুতরাং তোমরা চিন্তা ভাবনা করো কার সাথে বন্ধুত্ব স্থাপন করবে আমরা কার সাথে বন্ধুত্ব করি যার সাথে দুনিয়া কিছু পাওয়া যাবে যাই হোক সংক্ষিপ্ত করে দিচ্ছি অনেক কথা ছিল এবার বলি উত্তরণের উপায় উত্তরণের উপায় অনেক আছে তার মধ্যে মাত্র তিনটে বলবো বেশি বলবো না প্রথম উপায় হচ্ছে যিকরুল্লাহ আজ্জা ওয়াজাল যিকরুল্লাহ আজ্জা ওয়াজাল ওয়া তিলাওয়াতু কুরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করা আল্লাহকে বেশি বেশি স্মরণ করা আর কুরআনুল করিম তেলাওয়াত করা যদি আল্লাহকে আর স্মরণ করে যে জিকির করলে যদি পড়ে তাহলে তাকে গাফিলতি উদাসীনতা তাকে গ্রাস করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ আয়াত নম্বর 205 বলছেন উযকুর নাফসাকা উযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়াদুনাল জাহর মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন অর্থাৎ হে নবী নবীকে সম্বোধন করে বলা হচ্ছে হে নবী তুমি তোমার রবকে তোমার প্রভুকে মনে মনে স্মরণ করো কি করে তাদাররুআন শ্রদ্ধার সাথে স্মরণ করো ওয়াখিফাতান ভয় ভীত হয়ে স্মরণ করো দু ওয়াদুনাল জাহরে মিনাল কওল
অনুচ্চ স্বরে স্মরণ করো, বিল গদুবে ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়, ওয়ালা তাকুম মিনাল গাফেলিন, এবং যারা গাফেল উদাসীন তাদের অন্তর্ভুক্ত হয় না। তাহলে সকাল সন্ধ্যায় যারা জিকির করে না তারা উদাসীন, তারা উদাসীন। এখন যদি বলে সকালে কী জিকির, আমরা কজন জানি সকালে ফজর নামাজ পড়ার পরে নামাজের জিকির গোলার পর তারপরে বিশেষ করে সকালের জন্য জিকির আছে, আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযা সুবহ ওয়া খায়রা মা বা'দাহু ওয়া আউযু বিকা মিন শাররি হাযা সুবহ ওয়া শাররি মা বা'দাহু ওয়া আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসল ওয়া সুউইল কিবার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন ফিন নার ওয়া আযাবিন ফিল কবর, আল্লাহুম্মা আলিমাল গায়বি ওয়া শাহাদা। এরকম অনেক জিকির আছে, জিকিরগুলো সকাল সন্ধ্যায় করতে হয়। যদি না হয় তাহলে তাকে কি কে আক্রমণ করবে? উদাসীনতা আক্রমণ করবে। দ্বিতীয় এই একটা, তাহলে আমরা জিকির কজন জানি? তেলা থেকে কোরআনে কারিম, কোরআনে কারিম কজন আমরা পড়তে জানি? আর পড়তে জানলেও পড়ি না, পড়তে জানলেও পড়ি না। সুতরাং কোরআনে কারিমের মাধ্যমে মানুষের উদাসীনতা দূর হবে, কোরআনে কারিমের মাধ্যমে মানুষের উদাসীনতা দূর হবে। তিন নম্বর, দুই নম্বর হচ্ছে মারেফাত হাকিকাতি দুনিয়া, মারেফাত হাকিকাতি দুনিয়া, দুনিয়াকে দুনিয়ার বৈশিষ্ট্যটাকে দুনিয়াকে ভালোভাবে চেনা। দুনিয়া কি? আমরা দুনিয়াটাকে চিনেছি কিসের জন্য? প্রতিযোগিতা, উপার্জন, হ্যাঁ, প্রাচুর্যের প্রতিযোগিতায় চিনেছি। কিন্তু না ভাই, দুনিয়া কয়েকদিনের, দুনিয়া কয়েকদিনের। এই প্রাচুর্যের জন্যে ভাই ভাইকে খুন করছি, প্রাচুর্যের জন্যে মানে ভাই ভাইয়ের সাথে বিচ্ছেদ, প্রাচুর্যের জন্যে গ্রুপবন্দি, প্রাচুর্যের জন্যে পার্টি পার্টি, প্রাচুর্যের জন্যে কত কী রাজনৈতিক প্রতিহিংসা, কত কী এই প্রাচুর্যের জন্যে, এই নেতৃত্ব কর্তৃত্বের জন্যে সাম্প্রদায়িক মানে সম্প্রীতি নষ্ট। অথচ দুনিয়ার কোনো মূল্য আছে? দুনিয়ার কোনো মূল্য আছে? দুনিয়াতে দৃষ্টান্ত দেখে রেখে যাই আমার ভাইজান, এমন দৃষ্টান্ত রেখে যাই যে দৃষ্টান্তর জন্যে মৃত্যুর পরও আমি জীবিত থাকব। এমন দৃষ্টান্ত আমি না রেখে যাই যার জন্য আমি যতদিন এই লোকরা থাকবে ততদিন আমি কলঙ্কিত অবস্থায় থাকব। এই জন্যেই হযরতে আবু কাতাদা বিন রবিঈ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এসছে, তিনি বলছেন, বর্ণনা করছেন মুসলিম শরীফের হাদিস, হাদিস সংখ্যা 950, হাদিস সংখ্যা তিনি হচ্ছে কি, মোর্রা আল্লাহ নবী সাল্লাম বে জানাজা, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পাশ দিয়ে একটা জানাজা গেল, মৃত্যুর আজ যেমন একটা জানাজা হলো, ফাকা আলা মুস্তারি ও মুস্তার আহমিন, আল্লাহ হোসেন কে বললেন আরাম পেল এবং এর থেকে আরাম পেল। তো লোকেরা বলছেন, ইয়া রাসুল্লাহ মাল মুস্তারি ও মাল মুস্তার আহমিন, হো কে আরাম পেল, কে আরা কার থেকে আরাম পেল, কিছুই তো বুঝলাম না, কিছুই তো বুঝলাম না। আল্লাহ সুসালাম বলছেন, আল ইন্নাল আব্দাল মুমিন ইয়াস্তারিহ মিন নাসাবিদ দুনিয়া, মুমিন বান্দা যখন দুনিয়া থেকে যায় বিদায় নেয় দুনিয়ার কষ্ট থেকে আরাম পায়, দুনিয়ার মুসিবত থেকে আরাম পায়, দুনিয়ার বালা মুসিবত থেকে সে আরাম পায়। ওয়াইনাল আব্দাল ফাজের, আর পাপি বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়া থেকে যায়, দুনিয়া থেকে তার মৃত্যু হয়, তখন ইয়াস্তারি মিন হু আল ইবাদ, তখন সমস্ত মানুষ তার অত্যাচার থেকে আরাম পায়, আর ওয়াল বেলাদ দেশ তার অত্যাচার থেকে আরাম পায়, ওয়া সাজার গাছপালা তার অত্যাচার থেকে আরাম পায়, ওয়া দাবাব চতুষ্পদ জন্তু নির্বাক জন্তু প্রাণী তার কি থেকে আরাম পায়, তার অত্যাচার থেকে আরাম পায়। তো আমরা কি করে আছি, এমন আচরণ করে যাই যে আচরণের জন্য আমি জীবিত থাকবো প্রশংসিত হয়ে, এমন আচরণ না করে যাই যে আচরণের জন্য আমি জীবিত থাকবো কলঙ্কিত হয়ে, কোনটা করবো আমরা? সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আন সাহাল ইবনে সাআদ সাঈদি রাদিয়াল্লাহু আনহু আরদা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লাউ কানাত আদ-দুনিয়া তা'দুলু ইনদাল্লাহি জানাহ বাউদা মা সাকা কাফিরান মিনহা শুরবাতামা, রাওয়াহু আত-তিরমিজি, এটা তিরমিজি শরীফের হাদিস। হযরত সাহাল ইবনে সাআদ সাঈদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, লাউ কানাত আদ-দুনিয়া তা'দুলু ইনদাল্লাহি জানাহ বাউদা, দুনিয়ার মূল্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাছের দানার সমতুল্য হতো, মাছের কি মূল্য আছে, তাহলে মাছের ডানারই বা কী মূল্য? ও সুতরাং মাছের ডানার সমতলে যদি দুনিয়াটার মূল্য হতো আল্লাহর কাছে, তাহলে একজন অকৃতজ্ঞ ব্যক্তি এক ঘট পানিও পান করতে পেত না, আল্লাহ দিতেন না, তার দুনিয়ার কোনো মর্যাদা নেই। সুতরাং এই দুনিয়া, দুনিয়াতে আমরা যত ঝাঁপাবো, দুনিয়ার প্রাচুর্য যত প্রতিযোগিতা করব, তত আমরা উদাসীন হয়ে পড়ব। আর যত আমরা দুনিয়া থেকে আলাদা থাকার চেষ্টা করব, আর কদিনের দুনিয়া, তাই না?
এটা যদি ভাবি তাহলে কিন্তু আমরা ইনশাল্লাহ, এই জন্যই কবি গুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন, কি বলেছেন জানেন? সকালে উঠি আমি মনে মনে বলি, বাচ্চাদের শিখাই না আমরা, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা আমার কোনো গুরুজনে, আমি আমি যেন সেই কথা শুনি ভালো মনে। এটা গুণীজনদের কথা, কিন্তু আমরা ছেলেদের কী শিক্ষা দিই? আমরা কী শিক্ষা নিই সকালবেলায়? সকালবেলায় যদি এই জিকির আজকারগুলো করে বেরোই তাহলে তো আর আমাদেরকে আক্রমণ করবে না গাফিলতি। কবি নজরুল ইসলাম তিনি কি বলেছিলেন, একটা কথা বলেছিলেন, যেদিন তুমি এসেছিলে ভেবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি যখন এসেছিলাম প্রথম ভূমিষ্ঠ হয়েছিলাম, আমি জানি না কিন্তু আমরা সবাই জানি যে বাচ্চা যখনই হয় কান্না করে আর মা বাপ সবাই হাসে, তাই না? পাড়ে প্রতিবেশী হাসে, সন্তান হয়েছে, বেটা হয়েছে। তো তিনি কি বলছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো এমন জীবন গঠন করতে হবে, আমি মরে যাওয়ার পর আমার মা কান্নাবে, বাপ কান্নাবে, গ্রাম কান্নাবে, গ্রামের মানুষরা কান্নাবে, এটাই হাদিসটা যেটা বললাম। তারপর আমি একটা বর্তিত বলছি, এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হাদিসের অর্থ এমন জীবন আমরা যেন গঠন না করি, আমি কান্দবো কবরে গিয়ে, আমি কান্দবো মাঠে কেয়ামতের মাঠে, কিন্তু ভুবন হাসবে। সুতরাং লাস্ট যেটা তিনটে বল বলেছিলাম সেটা হচ্ছে এই কাসরুল আমল, আশাকে একেবারে ছোট করা, আশাকে একেবারে ছোট করা, আশার জন্য আমাদের লম্বা না হয়, আকাঙ্ক্ষা যেন আমাদের লম্বা না হয়, আকাঙ্ক্ষা যেন লম্বা না হয়। আর আকাঙ্ক্ষা যত লম্বা হবে তত দুনিয়ার প্রতি আমরা আকৃষ্ট হয়ে পড়ব, তাই না? হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হযরত আল্লাহ রাসূল সাল্লাম তার হাত ইবনে ওমরের কাঁধে রেখে বলছেন, ইয়া ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবির সাবিল। হে ইবনে ওমর, দুনিয়াতে তুমি এমনভাবে থাকো যেন তুমি অপরিচিত, তুমি কাউকে চেনো না, তোমাকে কাউকে চেনে না। আও আবির সাবিল, কিংবা মুসাফিরের ন্যায়, মুসাফিরের ন্যায় থাকবে তুমি দুনিয়াতে। আরেকটা হাদিস বলি, আমি আমার কথাগুলো ইতি টেনে দিচ্ছি, শেষ করে দেবো। সেটা হচ্ছে এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ওয়ার্দা কাল, ইন্না আখওয়াফু মা আখাফু আলাইকুম ইসনাতান। এটা বুখারী শরীফের হাদিস, হাদিসটাকে লম্বা আমি তর্জমা করে দিচ্ছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি মানুষদের নিকটে দুটি জিনিসের সব থেকে বেশি ভয় করি, দুটি জিনিসের ব্যাপারে মানুষদের জন্য আমি খুব ভয় করি। একটা কি? ইত্তিবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ। আর দ্বিতীয় হচ্ছে তুলুল আমাল, লম্বা আশা, লম্বা আশা। তো এই কেন কুপ্রবৃত্তিকে কেন ভয় করি বা লম্বা আশাকে কেন ভয় করি? ব্যাখ্যা দিচ্ছেন, ফাহাম্মা ইত্তিবাউল হাওয়া ফায়াসুদ্দ আনিল হক, যখন মানুষ কুপ্রবৃত্তির অনুসরণ করবে তখন হক গ্রহণ করা থেকে সে কি হয়ে যাবে, হক গ্রহণ করা থেকে তাকে বিরত রাখবে। এই কুপ্রবৃত্তি এ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। ওয়াম্মা উতুলুল আমাল ফায়ুনসিল আখেরা, আর যদি মানুষ লম্বা আশা করে, লম্বা আকাঙ্ক্ষা, এতদিন বাঁচবো, অতদিন বাঁচবো, আখেরাতকে ভুলে যাবে, জান্নাতকে ভুলে যাবে, জাহান্নামকে ভুলে যাবে, দুনিয়াটাই তার কাছে শেষ হয়ে যাবে, দুনিয়াটাই শেষ, অনেক বাঁচবো, অনেক বাঁচবো, এই করতে হবে, অমুক করতে হবে, যে আমি পাপ কাজ করছি, এটা না, দুনিয়ার প্রতি সে তখন প্রাচুর্যের প্রতিযোগিতা শুরু করবে। ফায়ুনসিল আখেরা, আখেরাত ভুলে যাবে। তো এই দুটি জিনিস যদি মানুষদের ব্যাপারে চরম ভয় করি, তারপর বলছেন আলা ওয়া ইন্না আল আখিরাতা কাদির তাহালাত মুকবিলা। হে মানুষ সকল শোনো, আখিরাত সামনে, আলা ওয়া ইন্না দুনিয়া কাদির তাহালাত মুদবিরা, আর শোনো দুনিয়া পিছনে, দুনিয়া পিছনে, আখিরাত সামনে কেন? আমার আজকে যা বয়স হলো এতদিন তো বাঁচবো,
তারপরে থাকবো না, তার মানে আমার আয়ু শেষ, আমার আজকে গেল আয়ুটা শেষ হয়ে গেল, একদিন আয়ু কেটে গেল, এই আয়ুটা আর পাবো না। তার মানে একটা দিন গেল, আখেরাত আমার একদিন সামনে চলে এলো। সুতরাং ওয়ালা কুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন, কিছু আখেরাতের সন্তান আছে, কিছু দুনিয়ার সন্তান আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাকুনু আবনা আল আখেরা, তোমরা আখেরাতের সন্তান হও, অর্থাৎ আখেরাতের পাতিও সংগ্রহ করো, আখেরাতের সম্পদ সংগ্রহ করো। কি করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, কি করে আল্লাহর মানে এই ফুলসিরাত থেকে যে পার হবে সেই ফুলসিরাত থেকে সহজে জান্নাতে যাওয়া যাবে, কি করে কিয়ামতের ভয়াবহ দৃশ্য থেকে মুক্তি পাওয়া যাবে, তার পাতিও সংগ্রহ করো। ওয়ালা তাকুনু আবনা আল আখিরা, আপনা দুনিয়া আর আখেরাতের দুনিয়ার সন্তান হয় না। ফাইনাল ইয়াউম আমালুন ওয়ালা হিসাব, কেননা আজকে শুধু কাজ আর কাজ, আপনি যা কাজ করবেন, যা কাজ করবেন করেন, ভালো কাজ করেন মন্দ কাজ করেন যা করবেন, ওয়ালা হিসাব, কোনো হিসাব নিকাশ নেই। আছে হিসাব নিকাশ? কোনো হিসাব নিকাশ নেই। কিন্তু ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আগামীকাল শুধু হিসাব আর হিসাব, কেন করেছো, কেন করো নাই, কেন কি কী জন্য করেছিলে, কী জন্য করো নাই, হিসাব আর হিসাব, আমল নেই। সুতরাং আমরা যতই আফসোস করি, যতই কিছু করি না কেন, সেদিন কোনো আর লাভ হবে না। সেদিন আল্লাহ বলছেন কোরআনে অন্য জায়গাতে, যে মানুষ দেখবে কেমতের দিনে বলবে, রাব্বের জিউন লাআল্লি আমাল সালিহান ফিমা তারাক, আল্লাহ আর একবার দুনিয়াতে পাঠাও, যে সমস্ত ভালো কাজ ছেড়ে এসেছি করতে পারিনি সেগুলো পুনরায় করবো। আল্লাহ বলছেন কাল্লা, কোশ্চেন কালেও না। সুতরাং ভাইজান, অনেক সময় নিয়ে নিলাম, 40 মিনিট সময় ছিল, কিন্তু সময় লোক হিসাবে সময়টাও বেশি হয়ে গেছে, তা কথাও হলো না, অনেক বিষয়টা অনেক লম্বা। তো যে কথাগুলি বললাম গাফিলতি উদাসীনতার, এই উদাসীনতা থেকে আমরা মানে আল্লাহ যেন আমাদেরকে উদাসীনতা থেকে মুক্তি করেন, উদাসীনতার এই পাপ থেকে, উদাসীনতার এই ভয়াবহ থেকে, উদাসীনতার এই আজাদ থেকে আমরা যেন মুক্তি পাই, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করেন।